আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস, একদমই স্বল্প সময়ে তৈরি করে দেখাবো অল্প উপকরণে। আমরা সবাই কম বেশি ফ্রাইড রাইস তৈরি করতে পারি, তো দেখে নিচ্ছি ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের প্রথমে কি করতে হবে। আমি প্রথমে ভাতটার জন্য পানি দিয়ে দিয়েছি চুলায়, এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ তেল, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন চালগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণ আর তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা ঝরঝরেও হবে আর ভাতটা কিন্তু ভাতের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর ভাতটা আমরা পুরোপুরি সিদ্ধ করে নেব না, 90% সিদ্ধ করে নেব। আমার ভাতটা 90% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব। খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এটাকে আমি ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটাকে ফ্রিজে করে রাখার দরকার নেই। আর এখানে আমি নিয়েছি মুরগির মাংস, বরবটি, গাজর কুচি, একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর কিছু মরিচ কুচি। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা আমরা হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংসটা, এটা আমি কর্নফ্লাওয়ার সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মুরগির মাংসটা ভাজার সাথেই কিন্তু আমি ডিমটা ভেজে নিব, ডিমটা আমি আলাদা করে ভেজে রাখিনি। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মাংসটা এক পাশে রেখে আমি ডিমটা দিয়ে দেব। ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমের মধ্যে আমি কিছু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আমাকে ভালোভাবে ঝুরি করে নিতে হবে। ডিমটা আমার ঝুরি করা হয়ে গেছে, এখন আমি বরবটি কুচি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চা চামচ আর অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আমার ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমি ফ্রাইড চিকেন আর চিকেন ভেজিটেবল দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রাইড রাইসটা এমনিতেও খেতে পারেন, কারণ এখানে পরিমাণ মতো সবজি দেওয়া আছে আর চিকেনও দেওয়া আছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।